নমস্কাৰ বাতৰিলৈ স্বাগতম জনাইছোঁ এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ দুদিন পিছত মুখ্যমন্ত্ৰীৰ পদ ত্যাগ কৰিবলৈ সাজু হৈছে কেজৰিৱাল দিল্লীৰ জনসাধাৰণৰ ৰায় অবিহনে মুখ্যমন্ত্ৰীৰ চকীত বহি নাথাকে কেজৰিৱাল দিল্লীৰ অলিয়ে গলিয়ে যাব কেজৰিৱাল মহাৰাষ্ট্ৰৰ সমান্তৰালকৈ নিৰ্বাচন বিচাৰিলে আপৰ নেতাগৰাকীয়ে কাৰাগাৰৰ পৰা বাহিৰ ওলায়ে আপ নেতা কৰ্মীক সম্বোধন কৰি কেজৰিৱালে ক'লে যে দিল্লীৰ জনসাধাৰণৰ ৰায় মোৰ বাবে বিজেপিতকৈ বেছি গুৰুত্বপূৰ্ণ দুদিনৰ ভিতৰতে নতুন মুখ্যমন্ত্ৰীৰ নাম ঘোষণা কৰিবলৈ সাজু হৈছে কেজৰিৱাল জনতাই পুনৰ ভোটদানেৰে মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচন কৰিলেহে পুনৰ মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব ল'ব কেজৰিৱালে দুদিন পিছত মুখ্যমন্ত্ৰীৰ পদ ত্যাগ কৰাৰ কথা ঘোষণা কৰিছে কেজৰিৱালে দুদিন পিছত পদ এৰিব মুখ্যমন্ত্ৰীৰ দিল্লীৰ জনসাধাৰণৰ ৰায় অবিহনে মুখ্যমন্ত্ৰীৰ চকীত নবহে কেজৰিৱাল দিল্লীৰ অলিয়ে গলিয়ে যাব কেজৰিৱাল মহাৰাষ্ট্ৰৰ সমান্তৰালকৈ নিৰ্বাচন বিচাৰিলে আপৰ নেতাগৰাকীয়ে কাৰাগাৰৰ পৰা বাহিৰ ওলায়ে আপৰ নেতাকৰ্মীসকলক সম্বোধন কৰি কেজৰিৱালে ক'লে যে দিল্লীৰ জনসাধাৰণৰ ৰায় মোৰ বাবে বিজেপিতকৈ বেছি গুৰুত্বপূৰ্ণ দুদিনৰ ভিতৰতে নতুন মুখ্যমন্ত্ৰীৰ নাম ঘোষণা কৰিব কেজৰিৱালে জনতাই পুনৰ ভোটদানেৰে মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচন কৰিলেহে পুনৰ মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব ল'ব কেজৰিৱালে এতিয়া প্ৰশ্ন আহিছে যে কোন হ'ব দিল্লীৰ নতুন মুখ্যমন্ত্ৰী পদ যদি ত্যাগ কৰে অৰবিন্দ কেজৰিৱালে মুখ্যমন্ত্ৰীৰ পদ যদি এৰি দিয়ে তেনেহ'লে সুনীতা কেজৰিৱাল মুখ্যমন্ত্ৰী বৰ্তমানৰ অৰবিন্দ কেজৰিৱালৰ পত্নী সুনীতা কেজৰিৱাল মুখ্যমন্ত্ৰীৰ আসনত বহিব নেকি নে আতিশী যি কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ পদবীত আছে মন্ত্ৰিত্বত তেওঁৰ অধীনতে বৰ্তমান দিল্লীৰ অৰবিন্দ কেজৰিৱালৰ নথকা সময়ছোৱাখিনিত বহুখিনি কাম কাজ আচলতে চাইছে বা দলীয় যিখিনি সংবাদ মেল সম্বোধন কৰিছে দলৰ এক প্ৰকাৰ বাকজুৰি চম্ভালিছে আতিশীক দিয়া হ'ব নেকি এই পদবী এই মুহূৰ্তত কিছু ভাষ্য আগৰ দেশ কি জনতা দিল্লী কি জনতা কো লগতা হে কেজৰিৱাল বেইমান হে মই এক মিনট কে লিয়ে চিএম কি কুৰ্চি পে ভি নহীঁ বেঠুঙ্গা এক মিনট কে লিয়ে মই বেঠনে কো তৈয়াৰ নহীঁ দোস্তো दो दिन के बाद आज से दो दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे मैं जनता के बीच में जाऊंगा गली गली में जाऊंगा घर घर में जाऊंगा और जब तक जनता अपना फैसला ना सुना दे कि केजरीवाल ईमानदार है तब तक मैं सीएम की कुर्सी के ऊपर नहीं बैठूंगा जब तक चुनाव नहीं होते तब तक मेरी जगह आम आदमी पार्टी से कोई और मुख्यमंत्री बनेगा अगले दो तीन दिन के अंदर विधायक दल की मीटिंग होगी और विधायक दल की मीटिंग में अगले मुख्यमंत्री के नाम का तय किया जाएगा मैं मनीष जी से बात कर रहा था जो पीड़ा मेरे मन में है वो पीड़ा मनीष जी के मन में भी है इनके लिए भी वही सब कहा गया है जो मेरे लिए कहा गया है मनीष जी का भी कहना है कि ये दिल्ली के उप मुख्यमंत्री और शिक्षा मंत्री और मंत्री का पद तभी संभालेंगे जब दिल्ली की जनता कहेगी कि मनीष सिसोदिया ईमानदार है तो मैं और मनीष सिसोदिया हम दोनों का फैसला आपके हाथ में है जनता के हाथ में है हम दोनों जनता की अदालत में जा रहे हैं गली गली जाएंगे जनता के बीच में जाएंगे और उनसे पूछेंगे अगर जनता कहेगी ईमानदार है तो हम आके इसकी कुर्सी पे बैठेंगे 2020 में आया था मैं 2020 में मैंने कहा था मैंने अगर काम किया हो तो मेरे को वोट देना और काम नहीं किया हो तो वोट मत देना कहा था कि नहीं कहा था आज मैं आपके बीच में आया हूं मैं कह रहा हूं अगर मैं ईमानदार हूं तो वोट देना अगर मैं बेईमान हूं तो वोट मत देना बिल्कुल मत देना এই মুহূৰ্তত নিউজ ৰুমৰ পৰা আমাৰ সৈতে ডেপুটি এডিটৰ পাৰ্থজ্যোতি বৰা সংযুক্ত হৈছে পাৰ্থ চাবলৈ গ'লে কেজৰিৱালৰ ডাঙৰ ঘোষণা এই মুহূৰ্তত জনতাৰ ৰায়ৰ ওপৰত গোটেইখিনি এৰিছে দুদিনৰ ভিতৰতে পদ এৰি দিম বুলি কৈছে জনতাৰ ৰায় নাথাকিলে নবহে মুখ্যমন্ত্ৰীৰ পদত গীতাশ্ৰী এই মুহূৰ্তৰ ডাঙৰ ঘোষণা দিল্লীৰ ৰাজনীতিত আজিৰ পৰা দুদিনৰ পিছত অৰ্থাৎ 48 ঘণ্টাৰ পিছত মংগলবাৰে অৰবিন্দ কেজৰিৱালে মুখ্যমন্ত্ৰীৰ পদৰ পৰা পদত্যাগ কৰিব 152 দিন জেলত থাকিলে কিন্তু জেলত থকাৰ সময়ছোৱাত তেওঁ মুখ্যমন্ত্ৰীৰ পদৰ পৰা পদত্যাগ নকৰিলে তেওঁৰ যি ভাষ্য আমাৰ দৰ্শকে শুনিলে ভাষ্যৰ পৰা এটা কথা প্ৰতীয়মান হৈছে অৰবিন্দ কেজৰিৱাল বা অৰবিন্দ কেজৰিৱালৰ পিছত মনীষ সিসোদিয়া দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী নহয় গতিকে প্ৰাসংগিক প্ৰশ্নটো দিল্লীৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী কোন হ'ব আতিশী আৰু সুনীতা কেজৰিৱাল অৰবিন্দ কেজৰিৱালৰ পত্নী প্ৰাক্তন IRS বিষয়া
সুনীতা কেজরিওয়ালের নামটো বিভিন্ন সময় উত্থাপন হয় কিন্তু আমি অপেক্ষা করব লাগবে বিধায়নী দলের বৈঠক দুই পর তিন দিনের ভিতর হব বলে কৈছে অর্থাৎ বুধবারে বিধায়নী দলের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বুধবারে নাম প্রক্ষেপ করা হব মুখ্যমন্ত্রী পরবর্তী মুখ্যমন্ত্রীর 2025 সনত দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব গতি মুখ্যমন্ত্রীগিয়ে আজির যাষণ আপর মুখ্য কার্যালয়ের আপর সদস্যসল সম্বোধন করে যাষণ প্রদান করেছে ভাষণত কৈছে অনাগত বিধানসভা নির্বাচনলৈকে মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত নহয় রাইজে কেতিয়া নিজের সিদ্ধান্ত দিব রাইজে সিদ্ধান্ত দিবলৈ কিবা এটা প্রণালী লাগিব আর সেই উৎকৃষ্ট প্রণালীটো হৈছে নির্বাচন গতি নির্বাচনলৈকে এই ভাষণের ধরে লোপা যায় নির্বাচনলৈকে মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত নহয় কিন্তু মহারাষ্ট্রের সমান্তরালক নির্বাচন বিচার এই প্রসঙ্গটো আসলে কি ধরনের চাইছে আর্লি ইলেকশন বিচারিছে অরবিন্দ কেজরিওয়ালে কিন্তু আর্লি ইলেকশনের কারণে যখন বিধানসভা সেই বিধানসভাখন বন্ধ করব লাগবে দিল্লি মন করব এখন পূর্ণ পর্যায়ের রাজ্য নহয় বা পশ্চিমবঙ্গ সদৃশ ফুল ফ্লেজড এখন রাজ্য নহয় ভারতের সংবিধানের 244 কর অধীনতহে দিল্লির সেই বিধানসভাখন পরিচালিত হয় তেনেস্থলত বিধানসভা ভঙ্গ করার পিছত কিন্তু এলজিগিয়ে বিধানসভাখনের যার্যকাল সম্পূর্ণ নোহালেক এলজিগিয়ে দিল্লি শাসন করার পূর্ণ অবকাশ থাকিব গতি তেনেস্থলত নির্বাচন আয়োগে নির্বাচন ঘোষণা করার পূর্বে অরবিন্দ কেজরিওয়ালে বিধানসভাখন বা আপে বিধানসভাখন ভঙ্গ করার কিমান অবকাশ আছে সে সময়তে গম পোৱা যাব কিন্তু এই মুহূর্তে একটা কথা কব পারি অরবিন্দ কেজরিওয়ালে যথা আজি কৈছে পদত্যাগ দিম বলে ভাষণের প্রতীয়মান হয়েছে দুদিনের ভিতর পদত্যাগ করব কিন্তু মন করব আকৌ কৈছে ঘরে ঘরে যাব ঘরে ঘরে গিয়ে দিল্লির মানুষক সুদিব ইমানদার হয় নহয় আর দিল্লির মানুষে যদি কয় ইমানদার মুখ্যমন্ত্রী পদলে ঘুরি আহিব গতি নির্বাচনলৈ অপেক্ষা করব নে দিল্লির মানুষের ঘরে ঘরে গিয়ে সেই প্রশ্ন উত্থাপন করব গতি ধরনের ঘটনা পূর্বতো ঘটিছিল দিল্লির রাইজের মাজলে গৈছিল মতামত লোবলে আর সেই মতামতের ভিত্তিত পদক্ষেপ গ্রহণ করেছিল গতি এইবার নির্বাচনলৈ অপেক্ষা করে নে দিল্লির মানুষের ঘরে ঘরে গিয়ে সুধে গিয়ে মানে মুখ্যমন্ত্রী হয়ে থাকবে লাগে না লাগে আর স্বাভাবিকতে এনে ধরনের এক সিস্টেম তৈরি করে লওয়া হব যত আপাত দৃষ্টি দেখা পাওয়া যাব সংখ্যাগরিষ্ঠ লোকে প্রধানমন্ত্রী পদত থাকবলে কৈছে গতি এনে ধরনের কৌশল অবলম্বন করে নে যেহেতু নির্বাচনলৈ বেশি দিন নাই নির্বাচনলৈ মুখ্যমন্ত্রী পদর আতরি থাকি দলটুক শক্তিশালী করা মনোনিবেশ করে সেয়া লক্ষণীয় হব কারণ সমাগত হারিয়ানার নির্বাচন সমাগত মহারাষ্ট্র নির্বাচন গতি এই দুখন নির্বাচনত পুনপুটিয়াকৈ জড়িত হওয়ারও জড়িত হবলৈ এই কৌশল অবলম্বন করব আর মনীষ সিসোদিয়ায় গতি এতিয়া যদি পদত্যাগ করে দিয়ে সেই দিকটে আপক কিবা প্রভাব পেলাব নাকি সেই প্রশ্নটা সুধিম হয় পদত্যাগ যদি প্রথম কথা সন্মুখত প্রত্যাহ্বান আছে কারণ আজি 152 দিন ধরে জেলত আসলে আর যখন ব্যক্তিয়ে দুর্নীতি বিরোধী এক অভিযানের নেতৃত্ব বহন করে দিল্লির মসনদ দখল করেছিল বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ গতি সেই দুর্নীতির অভিযোগব নিরাময় করবলে বা সেই কলা দাগ আঁতরাবলে ভাবমূর্তির আঁতরাবলে কিছু শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করব লাগিব আর এই মুখ্যমন্ত্রী পদরপর পদত্যাগ প্রদান করা কৌশলগত পদত্যাগ হব পারে কারণ মন করব ইডিএ গ্রেপ্তার করেছিল মার্চের 22 তারিখে তারপর সিবিআই গ্রেপ্তার করেছিল জুনের 26 তারিখে আর জুলাই 12 তারিখে ইডিএ ইডির গোচর যুক্ত গোচর আছে সেই গোচর বেইল প্রদান করা হয়েছিল আর সেপ্টেম্বর 13 তারিখে সিবিআইর গোচর বেইল প্রদান করা হল 40 জন লোক সেই এক্সাইজ কেলেঙ্কারিত গ্রেপ্তার হয়েছিল তার এজনহে এটা জেলত আছে 39 জন লোক এটা মুকলি আকাশের তলত গতি তেওঁৰ কাৰণে ডাঙৰ প্ৰত্যাহ্বান সেই যিটো কলা দাগ দুৰ্নীতিৰ অভিযোগ সেই অভিযোগটোৰ পৰা কেনেকৈ মুকলি হয় তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী পদৰ পৰা পদত্যাগ কৰাটো এক কৌশলগত পদক্ষেপ বুলি কৌশলো হয়তো হ'ব পাৰে কিন্তু লক্ষণীয় হ'ব এই দুটা দিনত কি কি কৰে আচলতে বিদায় লৈছো আপোনাৰ পৰা ধন্যবাদ আমাক এইখিনি আপডেট আপুনি সবিস্তাৰ বিশ্লেষণ কৰি জনালে পাঠক ব্রেকিং নিউজ এই মুহূর্ত কামাখ্যা রেল স্টেশনত উদ্ধার করা হয়েছে 51টা দুষ্প্রাপ্য কাঁচ রেল আরক্ষীর অভিযানত জব্দ করা হয়েছে এই কাঁচকেইটা এটা বেগত সরবরাহকারিয়ে কড়িয়ে আনিছিল কাঁচকেইটা তিনিটা পরিত্যক্ত বেগর পৰা উদ্ধার করেছে কাঁচকেইটা পরবর্তী সময়ত অসম রাজ্যিক চিড়িয়াখানালয় প্রেরণ করে উদ্ধার হওয়া কাঁচকেইটা চিড়িয়াখানালৈ প্ৰেৰণ কৰা হৈছে ইতিমধ্যেহে 51টাকৈ দুষ্প্ৰাপ্য কাঁচ কামাখ্যা ৰেল ষ্টেচনত উদ্ধাৰ কৰা হৈছিলে ৰেল আৰক্ষী অভিযানত জব্দ কৰিছে কাঁচকেইটা এটা বেগত ভৰাই লৈ অনা হৈছিলে এই কাঁচকেইটা তিনিটাকৈ পৰিত্যক্ত বেগ আছিলে আৰু সেই পৰিত্যক্ত বেগৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে
সর্ববৃহৎ নিযুক্তি পরীক্ষা এডিআরই 2.0 প্রসঙ্গ এই মুহূর্তে যেহেতু পরীক্ষা চলি আছে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত অনুষ্ঠিত রাজ্যের সর্ববৃহৎ এই নিযুক্তি পরীক্ষা পুয়া 10:30 বজার পৰা আরম্ভ হয়েছে উচ্চতর মাধ্যমিক পর্যায়ের তৃতীয় বর্গর নিযুক্তি পরীক্ষা তৃতীয় বর্গর নিযুক্তি পরীক্ষাত 7,650টা পদর অবতীর্ণ হয়েছে 11,23,204 প্রার্থী 28 জেলার 2,305টা পরীক্ষা কেন্দ্রত কটকটিয়া নিরাপত্তার মাজত অনুষ্ঠিত হয়েছে প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা স্বচ্ছ আর নিকা নিযুক্তির বাবে সরকারে ললে কঠোর পদক্ষেপ তৃতীয় বর্গর নিযুক্তি পরীক্ষার সময়সীমাখিন রাজ্যত ইন্টারনেট সেবা কর্তনের দরে সিদ্ধান্ত সরকারে ললে দুপরিয়া 1:30 বজা পর্যন্ত বন্ধ থাকিব ইন্টারনেট সেবা পুয়া 10 বজার পর ইন্টারনেট কর্তনের সিদ্ধান্ত লৈছিল যদিও পুয়া 7 বজার পরে কিন্তু ঠাই বিশেষে স্তব্ধ হয়ে পড়ল ইন্টারনেট সেবা ইপিনে নিযুক্তি পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল তথা অন্যান্য অসৎ কার্য প্রতিরোধের বাবে বারে বারে কঠোর ব্যবস্থা হাতত লৈছে সরকারে স্বচ্ছ আর নিযুক্তি গোটেই নিকা হওয়ার বা নিকাক সম্পন্ন করার উদ্দেশ্যে রাজ্য সরকারে রূপায়ণ করেছে নকল প্রতিরোধী আইন নিযুক্তি পরীক্ষাত অসৎ উপায় অবলম্বন করা লোকক 3 বছৰৰ পৰা 10 বছৰ পর্যন্ত কারাদণ্ড বিহা হব তদুপরি সংশ্লিষ্ট লোকজনক 1,00,000 পৰা 10 কোটি টকা পর্যন্ত বিহা হব জরিমনা যদিহে অসৎ উপায় অবলম্বন করে আৰু কেইটামান দৃশ্য ইয়াৰ মাজতে পুৱাই কুলাত কেচুৱা লৈ আহিল পরীক্ষা কেন্দ্রলৈ এগৰাকী পরীক্ষার্থী দৃশ্যটো দেখা গৈছে এই ধরনের নগাঁর পৰা তেজপুৰত পরীক্ষা কেন্দ্রত উপস্থিত হলহি কুলাত কেচুৱালৈ পরীক্ষার্থীগৰাকীয়ে দৃষ্টি আকর্ষণ করলে অবশ্যই সকলোৰে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজতে সর্ববৃহৎ এই নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 11,23,000ৰো অধিক পরীক্ষার্থী বহিছে পরীক্ষা দিবলৈ স্বচ্ছ নিজা নিকা নিযুক্তির বাবে গোটেইখিনি ব্যবস্থা করা হয়েছে আনকি নকল বিরোধী বা নকল প্রতিরোধ করব পরাকৈ বা নকল সেই বিশেষ আইনখনো প্রযোজ্য করা হয়েছে বা সেই আইনের অধীনত কোনোবা যদি ধরা পড়ে তেনেহলে কুটির ঘর জরিমনার পর আরম্ভ করে যথেষ্ট কঠোর শাস্তি আছে পুয়া 10:30 বজার পর এই যে পরীক্ষা ইয়ার বাবে ইন্টারনেট কর্তন করা হয়েছে 11,23,204 পরীক্ষার্থী পরীক্ষা দিছে পঢ়ি আহিছে আর কি লিখে আর এটা নিয়া কই মানে পরিপাটি এইটো দিছে ভাল লাগিছে অসুবিধা কিবা অসুবিধা হয়েছে নাকি অসুবিধা নাই ধুনিয়া একদম টাইমত আমি আহি জায়গা পাইছো মোর সোয়ালি পরীক্ষা দিব আছে আপার প্রাইমারি লোয়ার প্রাইমারি দুটা টেটো পাস করলে তো আমার ইয়ে নাহিল আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নাহিল এ সাফারিং করে আছো আর চেষ্টা করে আছো কি করব পারো হয় যেহেতু এই মুহূর্তত পরীক্ষা অব্যাহত আছে আর দেখা পোৱা গৈছে এতিয়া অভিভাবক সকলে এনেদৰে পরীক্ষা কেন্দ্রের বাহিরত তেওঁলোকে রয়ে আছে নিজ নিজ সন্তানের যে পরীক্ষাত অবতীর্ণ হয়েছে আর মই তেজপুর মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সমীপত উপস্থিত আছো আর তেজপুর মহাবিদ্যালয়ত নগাঁও জেলার অধিকাংশ পরীক্ষার্থী আছে আর 2,000 পরীক্ষার্থী এই তেজপুর মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রত অবতীর্ণ হয়েছে আর আমি এইখানে উল্লেখ করি শোণিতপুর জেলার 29,000 আর নগাঁও জেলার প্রায় 27,000 পরীক্ষার্থীর লগতে হোজাই মরিগাঁও ওদালগুড়ি আদিকে ধরে কেবাখনো জেলার সর্বমুঠ 61,000 702গৰাকী পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে আর শোণিতপুর জেলার 155টা কেন্দ্রত যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাত 61,000 অধিক পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে আর 10:30 বজার পর যেহেতু পরীক্ষা অব্যাহত আছে গতি এই সকল অভিভাবক আমি দেখাইছো রয়ে আছে মই বাইদেউ আপনার ওসর আছে আপনার নগাঁও নাকি পূর্বত একটা সরকারি চাকরি পাবর ক্ষেত্রত যিমানবোর আশা আছিল সেইবোৰ দূর করার একটা চেষ্টা কৰিছে সরকারে সরকারটো নিকা পদ্ধতিৰে কাম কৰিছে তেখেত সকলে এইটো পদ্ধতি ভাল কৰিছে দুখীয়া মানুহখিনি অকণ সকাহ পাব গোটেই দিনটো আন্ধাৰত গৈছে সেই দুখীয়া মানুহখিনি পোহৰ ৰাস্তালৈ আহিব আৰু তেনে কষ্টত পোৱা মানুহখিনি ধৰক 10 জনক সহায় কৰিব পাৰিব তেওঁলোকে কষ্টতে যিহেতু উঠিছে হয়নে নহয় 10 জনক সহায় কৰা মানে সমাজখনৰো আগবাঢ়িব অকণ হয় নিশ্চিতভাৱে যিহেতু আজি অনুষ্ঠিত হৈছে তৃতীয় বৰ্গৰ এই পৰীক্ষা আৰু তেজপুৰ গেটৰ সমগ্ৰ শোণিতপুৰ জিলাৰ 155টা পৰীক্ষা কেন্দ্ৰত পৰীক্ষা অনুষ্ঠিত হৈছে আৰু
সরকারি যে নির্দেশনা কঠোর নির্দেশনার মাজতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর আরক্ষীও নিরাপত্তার দিকট অধিক সষ্টম হওয়া পরিলক্ষিত হয়েছে আর এনে কেতবোর সরকারি নীতি নির্দেশনার মাজতে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আপনার কোন আছে মূল সোয়ালী আছে সোয়ালী আপনি নগাঁওর নাকি নগর আর আপনার কোন আছে মো ভন্টি আছে ভন্টি আছে কি কব এই সরকারের যে পদক্ষেপ পদক্ষেপ তো ভালে ভালে নিকা পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত করেছে নিশ্চিতভাবে গরিষ্ঠ সংখ্যক লোকে সরকারের যে এই শেহতিয়া নিযুক্তি প্রক্রিয়া যে প্রত্যক্ষ যে প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা যে অনুষ্ঠিত করেছে নিকা আর স্বচ্ছভাবে এই অনুষ্ঠিত করার লগতে চাকরি প্রদানের বেলিকা যে ধরনের এক কঠোর নির্দেশনার মাঝে পরীক্ষা অনুষ্ঠিত করেছে আর দেখা পাওয়া গেছে অধিকাংশ অভিভাবককে এই পদক্ষেপক আদরণি জানাইছে আন কিছু খবরলৈ আগবাঢ়িম উত্তর প্রদেশের মেরঠত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা তিনিমহলীয় অট্টালিকা খহি দহগী লোকের মৃত্যুর বিপরীতে আহত হয়েছে আন কেবাগী লোক আহত সকল উদ্ধার করে থাকা হয়েছে উদ্ধার করার পিছতে ততাতয়াক সমীপত থাকা হাসপাতালত লৈ যাওয়া হয় জাকির কলনীত সংঘটিত এই ভয়ঙ্কর ঘটনা এনডিআরএফর দল তাদ উপস্থিত হয়েছে বা রাজ্যের উদ্ধারকারী বাহিনী উপস্থিত হয়েছে ধ্বংসস্তূপর কেবাজনও তাত মাজত লোক আবদ্ধ হয়ে থাকি পে স্নিফর ডগ ব্যবহার করা হয়েছে নিখোঁজ লোকের সন্ধানত এসডিআরএফ এনডিআরএফ তথা প্রশাসনের লোকে অহরহ অভিযান চলাই আছে ঘটনাক লৈ উদ্বিগ্নতা ব্যক্ত করেছে উদ্ধার অভিযান ক্ষিপ্রতার করার নির্দেশনা দিছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে লগতে আহত সকলক সকল ধরনের চিকিৎসা সুবিধা প্রদান করবলেও নির্দেশনা দিছে মুখ্যমন্ত্রীগিয়ে আর যথেষ্ট তাত দেখা গেছে এই উদ্ধারের অভিযান ক্ষিপ্র গতিত চলি থাকা স্নিফর ডগ ব্যবহার করা হয়েছে অট্টালিকা খহি পড়ে দহগীর ঠিকাতে মৃত্যু ঘটিছে আহত হয়েছে কেবাজনও আর কেবাগীর লোক কিন্তু খুব সংকটজনক অবস্থাত বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে উত্তর প্রদেশের মেরঠত ঘটা এই অঘটন উত্তর প্রদেশের মেরঠত এই ভয়ঙ্কর ঘটনা যত একটা অট্টালিকা খহি পড়ল আর দহগী লোকর মৃত্যু ঘটিছে তিনিমহলীয় অট্টালিকা জাকির কলনীত এই ঘটনা जो यहाँ के घर वाले हैं उन्होंने जितने लोगों के नाम हमें बताए थे कि ये लोग फंसे हुए हैं उन सबको हम लोगों ने निकाल लिया है टोटल 12 लोगों का नाम बताया था वो सारे के सारे बाहर निकाले जा चुके हैं सात जो है डेड है सात जो डेड है और एक जो है वो लाइव बच्चा था उसको हम लोगों ने निकाल लिया चैलेंजिंग जॉब था ये सकरी गलियां हैं ये भी प्रॉब्लम है अभी क्या स्थिति है बिल्कुल मैम सकरी गलियों की वजह से कोई भी बड़ी चीज कोई भी अर्थ मूवर्स जो भी है जो भी अर्थ मूवर्स जो है वो आ नहीं पा रहे हैं जिसकी वजह से इसमें टाइम लग रहा है यार विदाई लो नमस्कार।